হাই গাইস, আমরা কিন্তু এখন একটা ভিডিও দেখাবো। তো এটা কিন্তু লেজার, তো আশা করি আপনারা সবাই চিনেন এটা। তো এটা কিন্তু কীভাবে চালানো হয়, এরকম একটা চার্জার থাকে, জাস্ট এরকম একটা চার্জার থাকবে। তো চার্জারের সাথে আপনারা এটার সাথে কানেক্ট করে নেবেন। তো এটা কানেক্ট করা হয়ে গেলে কিন্তু এটা চালু হয়ে যায়। এই যে চালু হয়ে গেছে, তো আমরা দেখাবো। তো এরকমটা কিন্তু অনেক ডিজাইন আসে। তো এটা সামনে কিন্তু আপনার একটা লেন্স থাকে, তো লেন্সটা লাগানোর পরে কিন্তু ডিজাইন আসে। তো আমরা আশা করি লেজারের ভিতরে কি থাকে না থাকে এগুলো আমরা দেখাবো। তো এই কিন্তু একটা লেজার পাশে খুলে নিছি, তো এটা এখন কাজ করব আমরা। লেজারের ভিতরে থাকে একটা ফ্যান, কুলার ফ্যান, তো সেটা সে বাতাস করে। তো এখানে চার্জিং লাইন, এখানে সাউন্ড আছে, আপনি সাউন্ডও চালাতে পারবেন। তো আপনার যেরকমটা মন চায় এরকমটা করতে পারবেন আশা করি। তো আগে আপনি এটা বুঝতে হবে, তো এটা কীভাবে চালাতে হয়। তো একদম কম প্রাইসে পাবেন এটা, মাত্র 1,000-1,500-1,200 টাকার ভিতরে পাওয়া যায় এগুলো। তো চাইলে আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন। তো এটা যদি নষ্ট হয় কীভাবে সারবেন, তো আমি সেটাই দেখাবো আজকে ভিডিওতে। তো গাইস, এটা যদি নষ্ট হয়ে যায় তো আপনারা কীভাবে এটার কাজ করবেন। তো এখানে কিন্তু একটা চার্জার থাকে, পোর্ট থাকে। তো আশা করি এটা বেশিভাবে চার্জারটা নষ্ট হয়ে যায়, তারপরে পোর্টেও সমস্যা হতে পারে। তো আশা করি যদি নিজের কাছে কিছু থাকে, তাতাল, তো এরকম তার ড্রাইভার, তো আপনারা এটা নিজে খুলে দেখবেন কী সমস্যা হতে পারে। তারপরে কিন্তু আপনারা যদি নাই ঠিক করতে পারেন, আশা করি কোনো মেকারের সাথে সংযোগ করবেন যে ভাই আমার লেজারটা নষ্ট হয়ে গেছে, তো আমার একটু ঠিক করে দেন। তো ওটা অল্প প্রাইজের ভিতরেই, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওটার কাজ করি, সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের প্রায় একটা ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। তাহলে আমরা পরের ভিডিওতে আমরা এটার কাজ দেখাবো। তো মাত্র খুলে দেখাইলাম, তো আপনারা যদি কাজ শিখতে চান কেউ, তো আমাদের কাজগুলো দেখেও কিন্তু আপনারা শিক্ষা নিতে পারবেন। তো এটা কীভাবে আমরা যে লেজারের কাজ করি, তারপরে বক্সের কাজ করি, আমাদের সাথে সাউন্ড আছে, তারপরে প্যানেল আছে, ডিসি প্যানেল, যদি বাসায় কারোর ডিসি প্যানেলের সমস্যা হয় তাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ফ্যান, স্পিকার, যে কোনো সমস্যা আমরা আপনাদের কমেন্টে জানাইলে আমরা বইলা দেব। তো আশা করি এখন ভিডিওটা এ পর্যন্ত, তো আমরা পরের ভিডিওতে আমরা দেখাবো। তো এই যে টুকটাক লেজারের কী কী কাজ থাকে,